গুড মর্নিং ছাত্র ছাত্রীরা, ভালো আছো তো সবাই? তোমাদের আমি পড়াবো আজ এলকেজি সবুজ গণিত বইটি থেকে। তোমাদের আজ শেখাবো আমি যোগ। যোগ কাকে বলে বলো তো? দুটি সংখ্যা বা দুটি জিনিসকে একত্রিত, মানে দুইয়ের অধিক জিনিসকে একত্রিত করাকে বলে যোগ। তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমার কাছে অনেকগুলো পেন্সিল আছে, কালারিং পেন্সিল, রং পেন্সিল যাকে বলে। তাহলে আমি এর সাহায্যে তোমাদের কিছু শেখাতে চাইছি। দেখো, ধরো তুমি মনে করো তোমার ভাইয়ের কাছে দুটো পেন্সিল আছে, দুটো রং পেন্সিল আছে, আর তোমার কাছে একটি রং পেন্সিল আছে। তাহলে এই সবগুলোকে একত্রে করাকে বলা হবে যোগ। তাহলে আমরা যদি এই সবগুলো পেন্সিলকে একত্রিত করি, মানে এক জায়গা করি, তাহলে কটি পেন্সিল হবে তুমি দেখো তো? দেখো, একটি পেন্সিল, আর এখানে কটি পেন্সিল? দুটি পেন্সিল। তাহলে এক, দুই, তিন, তিনটি পেন্সিল হলো। তাহলে তোমাদের দুজনের কাছে কটি পেন্সিল রয়েছে? তিনটি পেন্সিল রয়েছে। তোমরা এভাবে বিভিন্ন জিনিস তোমরা যোগ করতে পারো। ধরো তোমার বাবা তোমাকে একটি আম দিয়েছে তোমার খাবার জন্য, হ্যাঁ, আর তোমার মা তোমাকে আরও একটি আম দিল খাবার জন্য। তাহলে তোমার কাছে কটি আম হলো বলো তো দেখি? তোমার কাছে দুটি আম হলো খাবার জন্য, তাই তো? তুমি দুটো আম খাবে। এভাবে এক, দুই, এভাবে একের অধিক সংখ্যাকে তোমরা একত্রিত করাকে বলা হয় যোগ অঙ্ক। ঠিক আছে, দেখো তো তোমরা এই যে আমি চিহ্নটা দিয়েছি এটাকে বলে যোগ চিহ্ন। ঠিক আছে, এবার তোমাদের বইয়ের অঙ্ক করাচ্ছি। বইতে দেখো, তোমরা বইটি বার করো। বইটি বার করবে তোমরা 42 পৃষ্ঠা। দেখো 42 পৃষ্ঠাতে বের করেছো তো সবাই? 42 পৃষ্ঠা দেখো, 42 পৃষ্ঠা লেখা আছে। এখানে কি আছে? কিসের ছবি দেওয়া আছে? আমের ছবি দেওয়া আছে। কটি আম আছে? এক, দুই, তিন। তোমরা প্রথমে গুনবে, তারপর কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। তারপর কি দেওয়া আছে? দুটি আম, তাই তো? এক, দুই। তাহলে একটা, দুটো, তিনটে যোগ দুটো আম। তাহলে আমরা এখানে সমান সমান, এটাকে, এই চিহ্নটাকে বলা হয় সমান সমান চিহ্ন। ঠিক আছে, তারপর তোমরা এই সবগুলো আম এক জায়গায় করে নিলে, কটা আম হলো এখানে গুনে নাও? এক, দুই, তিন, চার, পাঁচ। ঠিক আছে, তাহলে এই তিনটি আমের নিচে তিন সংখ্যা যোগ তো থাকছে, এবং কি দুটো আমের নিচে দুই সংখ্যা। এরপর তিন আর দুই যেভাবে তোমরা আম যেভাবে যোগ করলে সেভাবে সংখ্যা দিয়ে তোমরা গুনবে, দেখবে কটা আম আছে সেই সংখ্যা তিন আর দুই গুনে পাঁচ হলো। তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। তোমরা 42 পৃষ্ঠা অঙ্ক করবে, এবং 43 পৃষ্ঠার এই অঙ্কটাও, এই পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা করবে। এবং এই পড়াটা তোমাদের যদি কোনো অঙ্কটা করতে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা সামনের সপ্তাহের মধ্যে আমাদের জানাবে, তোমাদের উত্তর জানাবো আমরা।